এগুলো হলো আধা পাকা খেজুর। তো এগুলোকে আমি দানাগুলো বাইর করে নিলাম, বাইর করে নিয়ে এখন ফ্রিজে রাখি দিতেছি। তো কিভাবে বরফ হয়ে যাবে, বরফ হওয়ার পর বাইরে রাখি দিবি, পরে বাইরে রাখলে পরে আস্তে আস্তে এগুলো একেবারে ব্লেন্ডার করার মতো হওয়ার সম্ভাবনা আছে। এগুলো আমি যেখানে থাকি এর পরিবেশ, এখানে অনেকগুলো পাখি দেখতেছেন, ওই যে আর কিছু ভাত আছে এগুলো নিয়ে আসতেছে, ওই যে এরা ছাদের উপর উড়ে বসতেছে, ভাতগুলো নিয়ে আসছে। গন্ধ বাইরে হলে মানুষের গালি গালাজ করতে পারে, ডিমের খোসা, খেজুর, পুরাতন ভাত, পেঁয়াজ, রসুনের চামড়া, এগুলো এখনো গন্ধ বাইরে গেছে। এখানে রৌদ্র তো মনে হয় কারণ এখানে খাইতে আসে না, এখানে দেখেন মনে হয় ভাত আছে। ডালি মাছ আমরা সব আছে, এগুলো পাইখানা কবুতরের। এখানে পরে টমেটোর আর মরিচের চারা লাগাই, হইলে হইবে না হইলে নাই, এখানেও কিছু লাগাইবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।